আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের এই টিউটোরিয়ালে আমি দেখব কিভাবে লারাভেলের প্রজেক্ট ইনস্টল করার পরে আমরা কিভাবে যে লারাভেলের যে ডিফল্ট অথেন্টিকেশন সিস্টেম আছে সেটা কিভাবে ইনস্টল করা যায়। তো এখন আমরা প্রথমে আমাদের লারাভেল প্রজেক্টটা রান করে নেব। আমি রান করে দেখাচ্ছি, বর্তমানে কোনো অথেন্টিকেশন থাকবে না। যে এখানে আমার যেতে হবে জাম্পে, তারপর সেখানে এসটিডক্সের মধ্যে লারাভেলের মধ্যে আমার নতুন প্রজেক্টের নাম হলো এটা, ঠিক আছে, নিউ লাইভ। আমি এখানে সিএমডি লিখে এখানে কমান্ড প্রম্পটটা চালু করে নিব। তারপর এখানে আমি যদি আমার পিএসপি আর্টিসান সার্ভে, ওকে, এটা চালাই এবং এইখানে আমার লোকাল সার্ভারটা চালু করে নিই। আচ্ছা, লোকাল সার্ভার এখন আমার লাগছে না, জাম্প লাগছে না, যেহেতু ডাটাবেসের কোনো কানেকশন, ডাটাবেস কানেকশন লাগবে, ঠিক আছে, ডাটাবেস কানেকশন লাগবে, সেজন্য আমাকে এখানে আমার জাম্পটা চালু করে নিতে হবে, কারণ ডাটাবেস ছাড়া আমরা অথেন্টিকেশন চেক করব কিভাবে, তাই না? তো জাম্প আমি চালু হচ্ছে, এখানে আমি একটু দেখে নেবো আমার ভিডিওটা ঠিক মতো হচ্ছে কিনা। ওকে, যেমনটা দেখতে পাচ্ছেন আপনারা যে আমাদের জাম্পের কন্ট্রোল প্যানেল ওপেন হয়েছে। এখান থেকে আমি আমার অ্যাডমিনে চলে যাব, অ্যাডমিন পেজে। ততক্ষণে হয়তো আমার এখানে আমার যে লোকাল সার্ভারটা সেটা চালু হয়েছে প্রজেক্টের। এটা থেকে আপনারা যারা লারাভেল ইনস্টল করবেন, এটা পিএসপি আর্টিসান সার্ভে লিখে এখানে পেস্ট করে দিবেন। এটা আমাদের এখানে নিউ যে ফ্রেশ পেস্ট আছে সেটা চলে আসার কথা, ঠিক আছে। এটা ততক্ষণে আসুক, ততক্ষণে আমি একটা ডাটাবেস তৈরি করে কানেকশন দিয়ে নিই। হ্যাঁ, দেখেন আমাদের এটা নতুন পেজটা চলে আসছে, এখানে কোনো এখন লগ ইন রেজিস্ট্রেশন বা কোনো কিছুই নেই। তো এই জন্য আমাকে এখানে আমার পিএসপি মাই অ্যাডমিনে গিয়ে একটা ডাটাবেস তৈরি করতে হবে, একটু সময় নিচ্ছে, পিসি স্পিডের উপর ডিপেন্ড করে আসলে। এখন এখানে আমি একটা নতুন ডাটাবেস তৈরি করব, এই নিউ ক্লিক করব, ডাটাবেসের নাম দেব হলো ই ডাটাবেস, ডাটাবেস টু, ওকে, ই ডাটাবেস টু। আচ্ছা, এখন ক্রিয়েটে ক্লিক করব এবং এই নামটা আমি আমার যেখানে প্রজেক্ট ওপেন করে নিতে হবে আমি ওপেন করে নিচ্ছি হলো আপনার সাবলাইম টেক্সটে, ঠিক আছে। এটা আগে একটা প্রজেক্ট ওপেন করা আছে, আমি একটা নতুন উইন্ডো নিচ্ছি, নিয়ে এই উইন্ডোতে আমার নতুন ফাইলটা, নতুন হলো আমার ফোল্ডারটা ওপেন করে নিচ্ছি, যে প্রজেক্টটা, অর্থাৎ আমার প্রজেক্টটা সাবলাইমে একসাথে ওপেন করে নিতে হবে, ঠিক আছে। ওপেন করে নিচ্ছি, সি ড্রাইভে আছি আমি এখন। এই যে নিউ লাইভ সেলিং, এইটা আমার প্রজেক্ট, ওপেন করলাম, এইখানে গিয়ে এখনো আসেনি, আসতেছে, হ্যাঁ চলে আসছে। এখন আমি যদি ক্লিক করি এইখানকার মধ্যে আমার ইএনভি তে গিয়ে, এখানে আপনারা দেখতে পাবেন হলো ডাটাবেজের নাম, ঠিক আছে, এই যে ডাটাবেজের নাম ডিফল্ট লারাভেল দেওয়া থাকে, এটাকে চেঞ্জ করে আমি দিব হলো, সরি, এটা এখানে যে ই ডাটা বিএসি ই ডাটাবেস টু, ওকে। আর এখানে পাসওয়ার্ড টাসওয়ার্ড যাবতীয় সবকিছু সেভ সেভ থাকবে, আমি কন্ট্রোল সেভ চাপবো, এভরিথিং ওকে। এখন আমার ডাটাবেস কানেকশন হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা, তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার এই ডকুমেন্টেশন থেকে, লারাভেল ডকুমেন্টেশন থেকে আমরা অথেন্টিকেশনে জাস্ট সিম্পল কিছু কমান্ড আছে সেগুলো দেখে নেব। এখানে লারাভেলের ডকুমেন্টেশনে যাবেন, ডকুমেন্টেশনে গিয়ে অথেন্টিকেশনে চলে যাবেন, সিকিউরিটি আছে, সিকিউরিটিতে অথেন্টিকেশন, ঠিক আছে। এখানে গিয়ে আপনারা নিচে আসলেই সাথে সাথে পাবেন, এই যে লারাভেলের মধ্যে ইউআই ইনস্টল করে নিতে হবে, আমার ইউআই ইনস্টল করা আছে, আমি জাস্ট
এই ভিউ ভিউ দিয়ে করা আছে, এটা পথটা এই কমান্ডটা আমি চালাবো, ঠিক আছে? বা যখন আমি প্রজেক্ট ইনস্টল করছি তখন সাথে সাথে এই কমান্ডটা চালালে অথেন্টিকেশন একসাথে হয়ে যেত। তো এখন এই কমান্ডটা আমি কোথায় চালাবো? এইখানে চালাবো, ঠিক আছে? তাহলে এটা আমি আপাতত কন্ট্রোল সি করে দিচ্ছি, দিয়ে কন্ট্রোল ভি। এখন আমি ইন্টার চাপার সাথে সাথে আমার অথেন্টিকেশন এখানে ইউআই নট ফান্ড, মানে ইউআই ইউআইটা ইনস্টল করা হয়নি। তাহলে আগে ইউআই ইনস্টল করে নিই, কন্ট্রোল সি। এখন আমাকে ইউআইটা ইনস্টল করে নিতে হবে, কন্ট্রোল ভি, ঠিক আছে? ইউজার ইন্টারফেস পাচ্ছে না, যার কারণে ইনস্টল করতে পারতেছে না। তাহলে আগে এটা ইনস্টল করে নিলাম, এখন কিন্তু আমাদের এটা চলবে না, কারণ আমরা এখানে কেটে দিয়েছি, কেটে দিয়ে অন্য কমান্ড গুলো চালাচ্ছি, ঠিক আছে? দেখেন নট ফাউন্ড, এই জন্য আমি আরেক সেম ফোল্ডারেই আরেকটা চালাই। অনেক সময় দেখা যাচ্ছে যে এইখান থেকে আরেকটা সেম কমান্ড আমি চালু চালু করে নিই, ঠিক আছে? যাতে করে ওই কমান্ড প্রম্পটে কোনো কাজ সমস্যা না হয়। এই যে কমান্ড প্রম্পট কিন্তু আমার যে প্রজেক্ট সেখান থেকেই ওপেন করতে হবে। এই যে এখান থেকে ওপেন করলাম, এখান থেকে আরেকটা সিএমটি চালু করে নিই। আচ্ছা, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন যে আমার ইউআই ইনস্টল হচ্ছে, ডিপেন্ডেন্সি যতগুলো লাগে। আমাদের একটু অপেক্ষা করতে হবে, আমি ভিডিওটা একটু পজ করে নিচ্ছি। তো আপনারা যেমনটা এখন দেখতে পাচ্ছেন যে আমাদের ইনস্টল হয়ে গেছে, ইউআই ইনস্টল হয়ে গেছে। এখন আমরা অথ যে আমাদের কমান্ডটা ছিল সেই কমান্ডটা চালাবো, ঠিক আছে? এই পরের কমান্ডটা, তাহলেই আমাদের কন্ট্রোল সি অথেন্টিকেশন ইনস্টল হয়ে যাবে। আচ্ছা, এবার আমার এনপিএম ইনস্টল করতে হবে, এনপিএম রান ডেভ। এটা এটা কারণ আমাদের এখানে এনপিএম আর এনপিএম রান ডেভটা ইনস্টল করা নাই, তো আমাকে সেটা ইনস্টল করে নিতে হবে। এই কমান্ডটা আমার চালাতে হবে, কারণ তবে এইটা একসাথে আমি এনপিএম আর ডেভ একসাথে কেন ইনস্টল হয় না, তো আমাকে এনপিএম আমার ডাউনলোড করা ডাউনলোড করে এতে রাখতে হবে, তারপর এটা চালাতে হবে। আচ্ছা, দেখি এখানে হয় কি না, আমাদের একটু অপেক্ষা করতে হবে। আমাদের ইনস্টল করে নিচ্ছে, ইনস্টল হওয়া পর্যন্ত আমি একটু অপেক্ষা করি। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন দেখতে পাচ্ছেন আমাদের এনপিএম ইনস্টল হয়ে গেছে, এনপিএম ডেভ ইনস্টল হয়ে গেছে। এখন আমাদের সেই কমান্ডটি চালাতে হবে, এই যে পিএস পার্টিশন ভিওয়াই। আমাকে একটু চেক করতে হবে ভিডিও চলছে কিনা, চলছে। ইন্টার করার পরে আমাদের এবার আর কোনো সমস্যা থাকার কথা না, ইনশাল্লাহ। অলরেডি আমাদের কিন্তু, আমি এখানে আরেকবার সার্ভারটা রান করেছি, অলরেডি কিন্তু আমাদের লগ ইন রেজিস্টার এরকম পেজ এসে গেছে, কিন্তু একটাই সমস্যা হলো সেখানে, এতো এবার ইনস্টল হয়ে গেছে, খুব দ্রুত সবকিছু চলে আসছে, ঠিক আছে? কিন্তু এখন যদি আমি এখানে নাম দিই আর ইমেল অ্যাড্রেস দিই, পাসওয়ার্ড দিই এবং পাসওয়ার্ডটা কনফার্ম করি, তাহলে দেখি রেজিস্টার হয় কিনা। এখন হয়নি, মানে আমাদের এই যে ই ডাটাবেস, তো টেবিলকে ডাটাবেস কানেক্ট হয়েছে, কিন্তু টেবিল টুবিল এখনো তৈরি হয়নি, কারণ এই কমান্ডটা যতক্ষণ কমপ্লিট হয়নি। এই যে
আমাদের টেবিল মানে ডাটাবেস কানেক্টেড হয়েছে, কিন্তু ডাটাবেসের টেবিলটা তৈরি হয়নি। এখন আমাদেরকে আমাকে যেটা ইরর দেখাচ্ছে সেটা হলো প্লিজ রান npm ইনস্টল অ্যান্ড npm রান ডেম। এটা অলরেডি আমি রান করেছি, তারপরও এটা দেখানোর কারণ কি আমি বুঝতেছি না। আচ্ছা, এটা আমি একটু চেক করে আপনাদেরকে জানাচ্ছি। তো দর্শক শ্রোতা, যে আমাদের এখানে দেখা যাচ্ছে টেবিলটা ক্রিয়েট হয়নি, তো এখন যদি আমরা এখানে একটু দেখি আমাদের যে ডাটাবেস তৈরি হওয়ার কথা, যে ইউজার ক্রিয়েট ইউজার টেবিল পাসওয়ার্ড, এখানে আমাদের মাইগ্রেশন করা লাগবে। এই টেবিলের স্কিমা যখন এখানে তৈরি হয়ে যায় আমাদের তখন এখানে মাইগ্রেশন করা লাগবে। ঠিক আছে, পিএসপি আরটি সরি আর্টিশান মাইগ্রেট। ঠিক আছে, মাইগ্রেট না করলে আমাদের টেবিলগুলো তৈরি হবে না, আর টেবিল তৈরি না হলে আমাদের ডাটা টেবিল পাচ্ছে না। এবার ঠিক আছে, টেবিল তৈরি হয়ে গেছে। এখন যদি আমি আমার আবার সার্ভারটা চালু করি, এবার যদি আমি রিলোড দিই, এবার যদি আমি রেজিস্ট্রেশন করি, আমার নাম দিই, জিমেল দিই, পাসওয়ার্ড কনফার্ম করি, আচ্ছা না পাসওয়ার্ডটা আমি দিয়ে হলো 123 123। এবার যদি আমি রেজিস্টার করতে যাই, দেখা যাক কি দেখায়। পাসওয়ার্ড 8 ক্যারেক্টার হতে হবে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। হ্যাঁ, সুন্দরভাবে আমাদের লগ ইন হয়ে গেছে, এখানে আমার নাম দেখাচ্ছে। তো ঠিক এইভাবেই আমরা আমাদের আমাদের যে ভুলটা হয়েছিল, আমাদের জাস্ট মাইগ্রেশন করে আমাদের দেখেন এখন ডাটাবেজে কিন্তু আমাদের টেবিল তৈরি হয়ে যাবে। এই ডাটাবেজে যদি আমরা দেখি, টেবিল আমাদের ইউজার নামের টেবিল কিন্তু তৈরি হয়ে গেছে। দেখেছেন, এই টেবিল তৈরি না হলে তো আমাদের আমাদের প্লে স্টেশন কমপ্লিট হবে না। এখন আমরা লগ ইন করতে পারবো, রেজিস্ট্রেশন করতে পারবো। এদের যদি আমরা লগ আউট করি, লগ ইন করতে যাই, আমাদের ইমেল পাসওয়ার্ডটা দিয়ে আমি লগ ইন করতে পারবো। ঠিক আছে, তো আজকে পর্যন্তই। পরবর্তীতে আমরা লারাভেলের অনেক অন্য কিছু জিনিস শিখবো। সেগুলো বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।